আমাদের সবাইকে এতিম করে দিয়ে চলে গেলেন। এমনি আমাদের সঙ্গীতের খারাপ অবস্থা, এই মুহূর্তে উনি চলে গেলেন, এতে আরও আমরা ক্ষতিগ্রস্ত হব। আমার জীবনের সঙ্গীতে চলার পথে প্রথম যিনি ডেকে নেন, সাথী করে নেন, তিনি হলেন আলাউদ্দিন আলী। প্রথম চলচ্চিত্র সন্ধিক্ষণে আমি গান লিখি, তারপরে প্রচুর গান, আধুনিক গান, দেশের গান তার সাথে আমার হয়। যেসব গান এখনও মানুষের মুখে মুখে ফিরে, সেই সব গান যেমন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, সূর্যোদয়ে তুমি, নাঙ্গামাটির রঙে চোখ জোড়ালো, যে ছিল দৃষ্টির সীমানায় সহ প্রচুর গান, সুখে থাকো আমার নন্দিনী সহ অনেক গান। আসলে আলাউদ্দিন আলীর যদি আমি সঙ্গ না পেতাম, হয়তো আমি মফস্বলের ছেলে ঢাকায় এসে মনিরুজ্জামান মনির হতে পারতাম না। ওনাকে নিয়ে গেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক শুভেচ্ছা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে এমন একটা পর্যায়ে আমরা আছি যিনি বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে না, টোটাল সঙ্গীত ইন্ডাস্ট্রিতে যার অবদান অসামান্য, তিনি চলে গেলেন আমাদের রেখে, আলাউদ্দিন আলী, সঙ্গীত পরিচালক। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন গীতিকার এবং গীতিকারকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশি চলচ্চিত্রে প্রায় 2000-এর উপরে গান রচনা করেছেন, তিনি হচ্ছেন মনিরুজ্জামান মনির। স্যার কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। স্যার কেমন চলছে আজকের দিনটা? আসলে তো আজকের দিনে ভালো থাকার কথা নেই, কারণ আমার দু তিনজন সুরকারের মধ্যে আলম খান, আলাউদ্দিন আলী, আবু তাহের, এই তিনজন সুরকারের মধ্যে আজকে আলাউদ্দিন আলী চলে গেলেন। আমি যে গানই লিখতাম, আলাউদ্দিন আলীর সাথে সর্বক্ষণ থাকতাম, উনিই প্রথম আমাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে গান লেখার জন্য, আধুনিক গান করার জন্য। আমি যে গানটি লিখতাম সেই গানটি আলাউদ্দিন আলীর সুরে জনপ্রিয় হতো। এই পর্যন্ত বলা যায় 400-500 গান আলাউদ্দিন আলীর সাথে আমি করেছি, কিন্তু সব ফুলে তো গন্ধ থাকে না, এর মধ্যে অধিকাংশ গানই জনপ্রিয় হয়েছে। যেমন বলা যায় তোমাকে চাই আমি আরও কাছে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, রাঙামাটির রঙে চোখ জোড়ালো, তারপরে হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, সূর্যোদয়ে তুমি, তারপরে যে ছিল দৃষ্টির সীমানায় সব অনেক গান, শাহনাজ রহমতুল্লাহ, শাহনাজ আবার কখন কবে দেখা হবে বলো, শাহনাজ রহমতুল্লাহ, সৈয়দ আব্দুল হাদির, অধিকাংশ গানই আমার লেখা এবং আলাউদ্দিন আলীর সুরে। এছাড়াও অন্য অন্য সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ওনাদের অনেক গান, প্রচুর গান, বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, স্টেশনের রেলগাড়িটা, মাইপা চলে ঘড়িটা, শেষ 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 করো না, শুরুতে খেলা না ভেঙো না, এইসব অনেক গান। এই মুহূর্তে যেহেতু বেদনা জর্জরিত, আমি সব গান উল্লেখ করতে পারছি না। উনার ছিলেন, উনি স্বভাব সুরকার ছিলেন, উনি কোনো আয়োজন করে কি করতেন না, উনি হয়তো সারাদিন আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ সন্ধ্যার সময় হারমোনিয়াম নিয়ে বসলেন যে মনির গান লেখেন, মানে উনি প্রকৃতির সন্তান ছিলেন। এবং তার সবচাইতে বড় গুণ ছিল যে উনি যখন হারমোনিয়ামে ছুঁতেন, আল্লাহর নাম বলে হারমোনিয়াম ছুঁতেন, এবং সেই গানগুলো আমার লেখা হোক বা অন্য কোনো গীতিকারের লেখা হোক, সব গান কেন জানি জনপ্রিয় হতো। উনি মানুষের অনুভূতি এইটুকু বুঝতে পারতেন। হ্যাঁ, সুর করবে রুনা লায়লা, সামিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, এদের অধিকাংশ গানই কিন্তু আলাউদ্দিন আলীর। আরেকটি কাজ করেছেন উনি HMB-তে, তখন প্রায় 15-20 বছর আগের কথা বলছি, HMB ইন্ডিয়ার একটা রেকর্ড বার করা একটা বিরাট ব্যাপার, সেখানে রুনা লায়লারও অবদান আছে, আলাউদ্দিন আলী কিন্তু আমার HMB-তে রেকর্ড বার করেছিলেন, প্রায় 8-10টি গান সেখানে কি হয়, সেখানে বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে, এইসব ছিল, স্টেশনের রেলগাড়ি ছিল, তারপরে তুমি যে তুমি যেখানে আমি সেখানে, এইসব গান ছিল। সর্বশেষ তো উনি কাজ করতে পারেন নাই, লাস্ট গান করেছিলাম ছটকু আমাদের একটা ছবিতে, উনি সুস্থ অসুস্থ হওয়ার আগে। হ্যাঁ, তারপরে
গানের লিরিক মনে নাই, তবে সাবিনা ইয়াসমিন এন্ড্রু কিশোর গেয়েছিলেন গানটা। তারপরে ওনাকে আমি যতবারই দেখেছি, বাসায় শোয়া অবস্থায় দেখেছি, অসুস্থ অবস্থায় দেখেছি, বা উনি ব্যাংকক চলে গেছেন সেই অবস্থায় দেখেছি। এটাই সর্বশেষ দেখা? এটাই আমার সর্বশেষ দেখা। যে আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে বিদায় নিয়ে নেন। আপনারা যারা গান শুনেন, বাংলা গান আরও শুনবেন, আপনারা দোয়া করবেন আলাউদ্দিন আলীর জন্য, এবং আমাদের দেশে হয়তো এইরকম সুরকার আসবে না, তবুও আমরা আশা করি এই ধরনের সুরকার আসুক, আমাদের সঙ্গীত ভাণ্ডার আরও সমৃদ্ধ করুক। থ্যাংক ইউ।